বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার করে বড় বড় আলু দিয়ে ধনে পাতা দিয়ে জিরা দিয়ে গরুর মাংস রান্না করতে হয় তো আসুন আমরা একটি ননস্টিকি প্যান যে প্যানের বারোটা বেজে গিয়েছে সেটা চুলাতে দেই একটু তেল দিলাম তারপর একটু সেটাকে কি বলে শিমু দারচিনি দিলাম তেজপাতা দিলাম একটু আস্তে আস্তে দাও কালো জিরা দিলাম শাহি জিরা দিলাম এবং চমৎকার করে একটা চামচ নিয়ে নেড়ে চেড়ে কিছু লাল কাটা পেঁয়াজ চট করে ধরে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম লাল লাল রক্ত মাখানো গরুর মাংস গার্লিক দিলাম কষে একেবারে ঠেসে ভেতরে দিয়ে গেলে হ্যাঁ ভর্তা বানিয়ে চেটকিয়ে হাত দিতে চাটকানো সম্ভব না তাই মেশিন দিয়ে জাতা দিয়ে চেটকে দিলাম এখনো চ্যাটকাচ্ছি গার্লিক ভর্তা হ্যাঁ এবার একটু দিলাম এক চামচ আদার মরিচ ধনিয়া জিরাগুড়া, হলুদ আধা চা চামচ গরম মশলা হ্যাঁ তুমিও বলছো লবণ সব সালুনের জিরা তারপরে দিলাম কাটা টমাটো তারপর ভালো করে একটা মাখিয়ে নিয়ে একটু ফ্রাই করে নিব ফ্রাই করতেই হবে ফ্রাই করলে কি হবে একটা খুশবি আসবে একটা মেশানো হয়ে যাবে কষানো হয়ে যাবে বা বাংলায় যেটাকে বলে ফ্রাই করা বাংলায় বলে কষানো আচ্ছা কষা কষি হয়ে গেলে আমরা একটু নেড়ে চেড়ে নেবো নাড়তেই থাকবো একটা ভুনা ভুনা ভাব চলে আসবে আশেপাশে নেইবার যখন গন্ধের চোটে আপনার দরজা নখ করবে তখন পানি ঢেলে দিবেন হ্যাঁ এই তো পানি ঢালা হয়ে গেল কতটুকু পানি ঢেলেছ লেখা আছে ওখানে ওখানে লেখা আছে দেখে নিন হ্যাঁ এই তো একটু খোঁচাখুচি করে পানির ভিতর মাংসগুলো ডুবিয়ে আমরা এখন ঢেকে রেখে দিব এই তো হয়ে গেল আমাদের গরুর মাংস রান্না টকবক করে যখন বলগোঠা শুরু করবে তখন একটু আবার নাড়া দিয়ে দিবেন তবে পানির ঝোল বেশিও রাখতে পারেন বেশি যদি রাখেন তাহলে পরের দিন যখন বাসি গরু মাংস খাবেন ওই যে ঝোলটা সুরাটা সেটা কম পড়বে না আলু দিয়ে দিলাম কাটা আলু বড় সাইজের গোল আলু বেশ দিতে থাকেন সমস্যা নেই ভাতের উপর চাপ কমিয়ে আলু খান হ্যাঁ এই তো হয়ে গেল ঢেকে দিলাম আবার খুলে ফেললাম আবার একটু পানি ছিল ঢেকে দিলাম খুলে দিলাম আলু প্রায় সিদ্ধের পথে দেখি কি হলো একটু আলু দেখাও তো। হ্যাঁ এই তো হ্যাঁ এই তো মাংস হচ্ছে আলু দেখাও হচ্ছে প্রায় এই তো হ্যাঁ ঠিক আছে আলু দেখতে সুন্দর হয়েছে একটা জাতা দিয়ে কিনা কাটা দাগ হয়ে যায় তাহলে হয়ে যাবে এবার হাতে দেখছেন ফ্রেশ ধনে পাতা এটা সুন্দর করে কেচি দিয়ে কেটে দিয়ে দিব এটা হাত দিয়ে ছিলে হবে না কারণ এটা ধনে পাতা হ্যাঁ এই তো সুন্দর করে কেচি দিয়ে কুচকুচ করে কেটে দিয়ে দিলাম কেচি না থাকলে কেচি না থাকলে তাহলে আর ধনে পাতা দেওয়ার দরকার নেই কাঁচামরিচ আছে একটু ভেঙে দিয়ে দিলাম এবং আবার ঢেকে রেখে দিলাম কতক্ষণ ঢেকে রেখে দিব রান্না শেষ রান্না শেষ এবার দেখছেন আমার আমি আবার সুন্দর করে ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি কারণ এটা যেহেতু রান্না করছি না হাত দিয়ে ছিঁড়ে সমস্যা নেই ধন্যবাদ দেখার জন্য বাই